আমরা যেন মনে করি যে না মসজিদে আমার যাওয়া দরকার সেটা শুধু আখেরাতের কর্মকাণ্ডের জন্য নয় দুনিয়াবি কাজগুলো ওইখান থেকে কমপ্লিট করা সম্ভব মানুষকে বুঝাইতে পারি যে মসজিদের নামাজ পড়াই প্রথম ফার্স্ট প্রায়রিটি না মানুষের সমাজ গঠন করা মানুষের সমাজের কিভাবে সেবা করা সেটাকে আমরা কিভাবে করতে পারি মসজিদ ব্যক্তির উন্নয়ন ব্যক্তির ডেভেলপমেন্ট সমাজের রাষ্ট্রের সবকিছু হচ্ছে মসজিদ কিন্তু তারা নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিফাল হবে আল্লাহর প্রতি নাম্বার তারপরে তার পরিবারের পরিবারের প্রতি প্রতি নিজের তারপরে প্রতিবেশী প্রতি তো আলহামদুলিল্লাহ আমরা আমেরিকান এই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে এখানে যেহেতু ইমিগ্রেন্ট কান্ট্রি তারা চেষ্টা করছে বিভিন্ন সময়ে এই রাইটসগুলোকে তাদের কালচারের সাথে তাদের আইনের সাথে অ্যাকোমোডেট করার